যশোরে বসেছে কোরবানির পশুর হাট, তবে করোনার কারণে এবার পশুর দাম কম বলে দাবি গরু খামারিদের। এই মুহূর্তে শার্শা উপজেলার বাগ আঁচড়ায় পশুর হাটে আছেন রিপোর্টার জুয়েল মৃধাব, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, রাজ্য যশোরের শার্শা উপজেলা সাতমাইল এই পশু হাটটি যশোর এবং সাতক্ষীরা দুই জেলার সবচেয়ে বড় হাট, এবং এই হাটে কিন্তু এই দুই জেলার মানুষ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কুরবানির গরু কিনতে আসেন, বিশেষ করে ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, কুষ্টিয়া অঞ্চলের মানুষ এই হাট থেকে কুরবানির জন্য গরু কিনে নিয়ে যান। তো এবছর কিন্তু করোনার কারণে এই হাটটা ঠিক সেইভাবে জমেনি। প্রতি সাত মাইলের যেদিন হাট থাকে সে হাটে প্রতিটি হাটে প্রায় 20-25 হাজার গরু ওঠে, কিন্তু আজকে কিন্তু হাটটা অনেকটা ফাঁকা। আজকে হাটে যে গরু আছে তা সর্বোচ্চ হলে 5 হাজার মতো গরু হবে। করোনার কারণে মূলত হাটের এই অবস্থা, বিশেষ করে ক্রেতা না থাকায় খামারিরা কিন্তু গরু আনছেন না। যে যারা আসছেন তারা আগে হাট দেখে যাচ্ছেন, হাটের দাম বুঝতেছেন, তারপরে তারা গরু আনবেন বলে বলছেন। আর যেসব খামারিরা গরু এনেছেন তারা বলছেন যে এখানে দাম পাওয়া বলছে না, যে ক্রেতারা যেসব ব্যাপারীরা আসছেন তারা ঠিক দাম বলছে না। গত বছর যে গরু 22,000 টাকা মন হিসাবে বিক্রি করেছেন সেই গরুর দাম এখন 16,000 টাকা থেকে 18,000 টাকার ভিতরে ওঠানামা করছে। খামারি এবং ব্যাপারীরা আমাদের জানিয়েছেন যে প্রতিটি গরুতে প্রায় 15-30 হাজার টাকা পর্যন্ত কম মূল্য বলতেছে ক্রেতারা। এই এই মূল্যে যদি গরু বিক্রি করতে যান তাহলে কিন্তু তাদের প্রচুর লস হয়ে যাবে। এই কারণে তারা আসলে দুই একটা হাট আরো আরো দেখতে চান। আমাদের যশোরে কিন্তু এবছর কুরবানির জন্য লক্ষ্যমাত্রা ছিল প্রায় 60,000 গরু ছাগলের, সেখানে 10,282 খামারে আমাদের গরু এবং ছাগল উৎপাদন হয়েছে প্রায় 68,000। এর ভিতরে গরুর সংখ্যা প্রায় 35,000 এবং ছাগলের সংখ্যা প্রায় 33,000। প্রচুর পরিমাণে পশু রয়েছে কুরবানির উপযুক্ত পশু, যে পশুগুলো আসলে খামারিরা তাদের খামারে লালন পালন করেছেন। এবছর কিন্তু করোনার কারণে খাবারের দামও ছিল অনেক বেশি, বিশেষ করে বিচেলি, ভুষি এবং অন্যান্য যে খাবার সামগ্রী খাইয়ে প্রাকৃতিক উপায়ে আমাদের দেশীয় খামারে গরুগুলো উৎপাদন করা হয় সে খাবারের দাম কিন্তু এবার অনেক বেশি ছিল, এবং খামারিরা বলছেন যে এবার যদি দাম না পান তাহলে তারা প্রচুর পরিমাণে দেনায় জর্জরিত হয়ে যাবেন, যে দেনার থেকে উঠে আসা খুব কষ্ট হয়ে যাবে। এবং তারা বলছেন যে গত কয়েক বছর ধরে কিন্তু গরুর বাজারটা খুব খারাপ, তারা ভারত থেকে গরু আমদানি বন্ধ হয় একটা আশা নিয়ে তারা কিন্তু এই খামার করেছিলেন। প্রথম দিকে সেই তারা আশার আলো দেখলো, চাহিদা মতো লাভ করতে পারলো, কিন্তু পর্যায়ক্রমে এখন কিন্তু দিন দিন গরুর দাম কমায় খামারিরা হতাশ হয়ে পড়ছেন। এবং তারা, আমি কিছু খামারের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামীতে গরু লালন পালন করবেন কিনা, হৃষ্টপুষ্ট করবেন কিনা সেটা নিয়ে তাদের ভাবতে হবে। কারণ কি প্রতি বছরই কিন্তু গরুর দাম কমছে। আমি এখানে হাটের খামারি এবং ব্যাপারী যারা আসছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে কেবল দুটো হাট গেল এবং যশোরে প্রায় 27টা হাট, বিভিন্ন হাটে কিন্তু গরু উঠাচ্ছেন খামারিরা, কিন্তু সেই দাম বলছে না। তো তারা আরো দুই একটা হাট দেখবেন, দেখার পরেই আসলে গরু বিক্রির জন্য চিন্তা ভাবনা করবেন। এই রাজু, এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরের শার্শা উপজেলা থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা।